করোনার কারণে ধাক্কা খেয়েছে পৃথিবীর সব দেশের বিনোদন জগতে, বিশেষ করে সিনেমা বাণিজ্য। আর আমাদের দেশের একেবারে নেতিয়ে পড়া সিনেমা ব্যবসা এখন এই পরিস্থিতিতে কুল কিনারা খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। একে নিজেদের মধ্যে দলাদলি, মূলধনের অভাব, মানুষ মোবাইলমুখী হয়ে যাওয়া ইত্যাদি নানা বিধ কারণে সিনেমার ভবিষ্যৎ এখন অন্ধকার। কিভাবে এ থেকে উত্তরণ ঘটবে, কেমন করে আবারও কিছুটা হলেও স্বস্তি মিলবে প্রযোজক, পরিচালক, শিল্পী, কলা কৌশলীদের মাঝে, তা নিয়ে চলছে নানা আলোচনা। একদিকে শোনা গেল শাবনূর একটি ভালো সিনেমায় ফিরতে যাচ্ছেন, আশাও দেখা গিয়েছিল এ নিয়ে, কিন্তু দেখা গেল সেই আশা গুড়ে বালি। ভালো অনেক শিল্পী সরে গেছেন সিনেমা ব্যবসা থেকে, অনেক জ্যেষ্ঠ অভিনেতা পৃথিবী ছেড়ে গেছেন, শিল্পের প্রতি আগ্রহ নেই কারো, ব্যবসায় মূল উপাধেয়। এমন অবস্থায় সিনেমাকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। শাকিব খান, অপু বিশ্বাস, এমনকি বুবলি, বাপ্পি, মাহি, ফারিয়া, শুভ, জয়া, এদের সবকিছু ভুলে একসাথে কাজ করার কথা মাথায় আনতে হবে। বিশেষ করে শাকিব অপুর জুটিটা খুবই প্রয়োজন। অনেকে বলছেন যদি রণবীর, দীপিকা কিংবা হলিউডের অনেক তারকাই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও একসাথে কাজ করতে পারেন, তবে শাকিব অপু নয় কেন? তারা একসাথে যদি বেশ কিছু ভালো সিনেমায় ফেরেন, তবে দেশের সিনেমা শিল্পের জন্য এটা হবে আশীর্বাদের মতো। এমনকি বুবলির সাথে অপুর একত্রে যে কোনো সিনেমা দর্শকদের হলমুখী করতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন এসব হওয়ার না, সিনেমা পাড়ায় এখন শিল্প চর্চা কম আর দলাদলি বেশি। প্রিয় দর্শক, এ নিয়ে আপনারা কি মনে করেন? যে কোনো কিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।